আসসালামু আলাইকুম অ্যাকাউন্টিং সিস্টেন্ট বাই এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম আমরা লেবার কস্ট নিয়ে আলোচনা করছিলাম তো এর মধ্যে আমরা অনেকগুলো অঙ্ক করে ফেলেছি তো এ একটা বিশাল অঙ্ক এই অঙ্কটা যদি সলিউশন করতে হয় আমাকে পড়তেই লাগবে দুই তিন মিনিট তবুও আমরা এগুলো একটা ওল্ড মডেলের অঙ্ক কিন্তু অঙ্কগুলো বইতে থাকে এবং অনেক সময় দিয়ে দিতে পারে তা আমি পড়ছি দেখেন ইন এ ফ্যাক্টরি ইন এ ফ্যাক্টরি ওয়ার্কার এই ওয়ার্কার একজন ওয়ার্কার ইজ পেইড টাকা সিক্স হান্ড্রেড পার মান্থ অ্যালং এ টেন পার্সেন্ট ডিএনএস অ্যালাউন্ড অ্যান্ড টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ হাউস র্যান্ট সাবসিডি ইস ওয়ার্ক ইস অলসো অ্যালাউড টাকা থার্টি অ্যাজ কনভেন্স অ্যালাউন্স অ্যান্ড টাকা ওয়ান হান্ড্রেড অ্যাজ মেডিকেল বেনিফিট পার মান্থ অ্যান্ড ওয়ান মান্থ পে অ্যাজ ফেস্টিভেন্স অ্যালাউন্স ইস ইয়ার এক মাসের এখানে আমি বাংলায় পড়ে দিচ্ছি একজন শ্রমিক প্রতি মাসে তার স্বাভাবিক মজুরি পায় ছয়শো টাকা এবং এর সাথে সাথে সে দশ পার্সেন্ট ডিএনএস অ্যালাউন্স পায় অর্থাৎ মহার্ঘ ভাতা পায় এবং পঁচিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পায় ইস ওয়ার্কার ইজ অলসো অ্যালাউড টাকা থার্টি অ্যাজ এ কনভিয়েন্স অ্যালাউন্স অর্থাৎ সে যাতায়াত ভাতা পায় তিরিশ পার্সেন্ট তিরিশ টাকা মাসে অ্যান্ড টাকা একশো অ্যাজ মেডিকেল বেনিফিট পার মান্থ এক মাসে সে একশো টাকা মেডিকেল বেনিফিট পায় অ্যান্ড ওয়ান মান্থ পে অ্যাজ ফেস্টিভ্যাল অ্যালাউন্স ইস ইয়ার বছরে সে এক মাসের উৎসব ভাতা পায় ওয়ার্কার আর অ্যালাউড ইন্টাইটেল টু ফিফটিন ডেজ লিভ ইন ইন এ ইয়ার উইথ ফুল পে অর্থাৎ বছরে সে পনেরো দিন ছুটি ভাগ করে পূর্ণ বেতনে দি নাম্বার অফ ওয়ার্কিং ডেজ ইন এ ইয়ার ইজ তিনশো তিরিশ দিন অফ এইট আওয়ার্স এইট আওয়ার ইস অর্থাৎ বছরে তিনশো তিরিশ দিন কাজ হয় এর ভিতরে পনেরো দিন ছুটি বাদ দেয় আর আট ঘন্টা করে কাজ করে নর্মাল আইডল টাইম স্বাভাবিক বেকার সময় বিশ পার্সেন্ট অফ ওয়ার্কিং টাইম এই কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড এই কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড টেন পার্সেন্ট অফ পে ইজ অলসো অ্যালাউড এবং নিয়োগকর্তা তার প্রভিডেন্ট ফান্ডে দশ পারসেন্ট অর্থ দেয় দি এমপ্লয়েজ পেজ এ মান্থলি সাবসিডি তিন হাজার ছয়শো টু ক্যান্টিন ইউজড বাই তিনশো ওয়ার্কার অর্থাৎ এক মাসে তিনশো জন শ্রমিকের জন্য ছত্রিশশো টাকা ক্যান্টিনের সাবসিডি দেয় মালিক এখানে লেবার কষ্ট করতে বলা লেবার কষ্ট যদি করতে বলা হয় তাহলে এই প্রভিডেন্ট ফান্ডটা যোগ হবে লেবার কষ্ট যদি করতে বলা হয় এই প্রভিডেন্ট ফান্ডটা যোগ হবে আর লেবার কাস্ট করতে না বলে প্রভিডেন্ট ফান্ড যোগ করার কোনো প্রয়োজন নেই আমরা এই ধরনের অঙ্ক আগেই করেছি এই জন্য সময় বাঁচানোর জন্য আমি আপনাদের শুধু এমনটা বুঝাই দেবো এখানে কিভাবে অঙ্কটা করতে হচ্ছে এখানে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আপনি একটু ভালো করে লক্ষ্য করেন ভালো করে লক্ষ্য করেন এখানে এখানে ভালো করে লক্ষ্য করেন যে প্রথমে ফের বেসিক পে কত পাচ্ছে বেসিক পেটা কত পাচ্ছে বেসিক পে বেসিক পেয়ের পরিমাণটা কত বেসিক পেয়ের পরিমাণটা আমি অঙ্কটা সুন্দর করে বুঝাই দিচ্ছি দেখেন ব্যাসিক পে পার মান্থ এখানে ব্যাসিক পে আমরা এখানে লেবার কস্ট পার আওয়ার বলেছে এখানে ওয়ার্কিং আওয়ারটা দেওয়া আছে বছরে অতএব আমরা এই মজুরিটাকে বছরে রূপান্তর করে নেব তো বছরে রূপান্তর করে নিলে আমাদের 600 গুণ 12 অর্থাৎ 7200 টাকা তার ব্যাসিক পে হবে এবার এখানে ডিয়ারনেস অ্যালাউন্স বলে দিতে 10% তাহলে এই 7200 টাকা 10% কাটলে 720 টাকা হয় পঁচিশ পার্সেন্ট হাউস রেন্ট পাই তাহলে এই সাত হাজার দুইশো টাকার পঁচিশ পার্সেন্ট কাটলে আঠারোশো টাকা হয় ইস ওয়ার্কার ইজ ইজ অলসো অ্যালাউড টাকা তিরিশ সাজ কনভেন্স অ্যালাউন্স অ্যান্ড টাকা হান্ড্রেড অ্যাজ মেডিকেল বেনিফিট পার মান্থ অ্যান্ড পার মান্থ কিন্তু পার মান্থে তাহলে এখানে কনভেন্স হবে তিরিশ গুণ বারো অর্থাৎ তিনশো ষাট টাকা পাবে বছরে আর মেডিকেল বেনিফিট পাবে একশো টাকা প্রতি মাসে তাহলে বারো মাসে পাবে বারোশো টাকা ফেস্টিভ্যাল অ্যালাউন্স এখানে বলা হচ্ছে যে ফেস্টিভ্যাল অ্যান্ড ওয়ান মান্থ ওয়ান মান্থ ফেস্টিভ্যালথ ওয়ান মান্থ পে অ্যাজ ফেস্টিভ্যাল অ্যালাউন্স ইজ ইয়ার ওয়ান মান্থ পে এক মাসের বেতন এক বছরের জন্য পাবে তাহলে এক মাসের মূল বেতন কত ফেস্টিভ্যাল হবেন ছয়শো টাকা এখনও আমরা কন্টিভিউটেডু প্রভিডেন্ট ফান্ড যেহেতু লেবার ক্রস্ট নির্ণয় করতে বলেছে অতএব এই আইটেমটা এখানে যোগ করবেন আর যদি লেবার ক্রস্ট নির্ণয় করে না করতে বলে এইটা এখানে যোগ করবেন না পেইড বাই ওয়ার্ক এমপ্লয়ার তাহলে এখানে সাত হাজার গুণ দশ পার্সেন্ট এখানে সাতশো বিশ টাকা হয় ক্যান্টিন সাবসিডি এখানে তিনশো জনের তিনশো জন শ্রমিকের জন্য তিনশো জনের জন্য এখানে কত টাকা দেয় তিনশো জনের জন্য দেয় ছত্রিশশো টাকা টাকা তাহলে তিন ভাগ তিনশো তাহলে একজনের হলো মাসে বারো মাসে কত হবে একশো চুয়াল্লিশ টাকা বারো মাসে হবে চুয়াল্লিশ টাকা তিনশো তিন হাজার ছয়শো টাকা দেয় ছত্রিশশো ছত্রিশশো কর্মচারীর জন্য সরি তিন হাজার ছয়শো টাকা দেয় তিনশো জন কর্মচারীর জন্য এক মাসে তাহলে একজনের কত এটাতে ভাগ দিলে একজনের হবে তাহলে দিয়ে গুণ দিলে এক মাসে এক বছরের হয়ে তাহলে অ্যানুয়াল লেবার কস্ট হচ্ছে বারো হাজার সাতশো চুয়াল্লিশ টাকা এটা হচ্ছে একজন শ্রমিকের এখন আমরা আসি লেবার কস্ট নির্ণয় করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে এখানে আপনি দেখেন এখানে আপনি দেখেন যে নর্মাল ওয়ার্কিং এখানে নাম্বার অফ ওয়ার্কিং ডেজ ইন এ ইয়ার তিনশো তিরিশ তিনশো তিরিশ দিন আর এখানে অফ এইট আওয়ার্স উইক আর এখানে তার আগে বলে দিয়েছে ওয়ার্কার আর টু ডেজ লিভ লিভ স্যালারি ইন এ ইয়ার উইথ ফুল পে অর্থাৎ দিন ছুটি ভোগ করে পূর্ণ বেতনে তাহলে দিন এখানে বাদ দেন তাহলে তার নিট ওয়ার্কিং ডেজ হচ্ছে তিনশো পনেরো এখন প্রতিদিন যদি আট ঘন্টা করে কাজ করে তাহলে বছরে তাকে মোট ঘন্টা হয় হচ্ছে পঁচিশশো বিশ ঘন্টা এবার আমাদের আইডল টাইম কত বিশ পার্সেন্ট এই আইডল টাইম বেকার সময়টা বাদ দেন এই পঁচিশশো বিশের বিশ পার্সেন্ট করলে পাঁচশো চার টাকা পাঁচশো চার ঘন্টা হয় তো পাঁচশো চার ঘন্টা যদি বাদ দিই তাহলে অ্যানুয়াল ওয়ার্কিং আওয়ার হয় দুই হাজার ষোলো অ্যানুয়াল ওয়ার্কিং আওয়ার হয় ষোলো তাহলে এখন আমাদের লেবার কস্ট ভাগ করতে হবে তাহলে এই যে লেবার কস্ট একে আমরা অ্যানুয়াল ওয়ার্কিং আওয়ার দিয়ে ভাগ দিলে আমাদের লেবার কস্টের পরিমাণ দাঁড়াবে এটা এর আগে আমরা এইভাবে করতাম না কারণ লিখে করতে গেলে অনেক সময় লাগবে যেহেতু আমাদের আগে অনেক অঙ্ক করা হয়ে গেছে এর জন্য এই পদ্ধতিতে অনুসরণ করলে আরেকটা অঙ্ক আমরা দেখব এই অঙ্কটা ঠিক আগের ভিডিওতে আমরা করেছি এই অঙ্কটা আমরা আগের ভিডিওতে করেছি সেখানে একজন শ্রমিকের ছিল এখানে আমরা করবো হচ্ছে ছেচল্লিশ জন শ্রমিকের এখানে ছেচল্লিশ জন শ্রমিকের তো অঙ্কটা পড়েনি ইন এ ফ্যাক্টরি দেয়ার আর ফর্টি সিক্স ওয়ার্কার কতজন শ্রমিক ছিল ফর্টি সিক্স ওয়ার্কার আগের অঙ্কটা ছিল একজন হু রিসিভড ওয়েজ এস অল দি নর্মাল রেট অফ টাকা ফোর পয়েন্ট ফাইভ পার আওয়ার অর্থাৎ এখানে একজন শ্রমিক প্রতি ঘন্টায় কাজ করলে সে পাবে সাড়ে সাত টাকা পার আওয়ার ঘণ্টা প্রতি ইনে ফর্টি ফোর আওয়ার উইক অর্থাৎ সপ্তাহে তার কাজ হয় কতদিন চুয়াল্লিশ ঘণ্টা দি ফ্যাক্টরি অপারেটস চৌষট্টি আওয়ারস ডিউরিং এ ডিউরিং ডিউরিং এ উইক দি ফ্যাক্টরি অপারেটস চলে চৌষট্টি ঘণ্টা দি রেট ইজ টাইম টাইম ওয়ান বাই ওয়ান ইনটু হাফ ওয়ান 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 বাই হাফা দেড়েট ওভার টাইম রেটটা হবে নর্মাল টাইম আগের অঙ্কটা আমরা করেছি আগের অঙ্কটা আমরা করেছি তাহলে এখানে আমাদের মজুরি চুয়াল্লিশ ঘন্টার এখানে আমাদের নর্মাল ব্যাসিক পেটা হবে চুয়াল্লিশ ঘন্টার ব্যাসিক পেটা হবে চুয়াল্লিশ ঘন্টার কত করে চার টাকা পঞ্চাশ পয়সা করে কতজন শ্রমিকের ছেচল্লিশ জন শ্রমিকের আগের অঙ্কটাই ছিল একজন শ্রমিকের তাহলে এখানে আমরা চুয়াল্লিশ গুণ সাড়ে চার গুণ ছেচল্লিশ এবার ওভার টাইম ও আসেন সে কাজ করেছে কিন্তু কিন্তু তাকে বলা ছিল চুয়াল্লিশ ঘন্টা কাজ করবে কিন্তু সে বেশি করেছে ওভার টাইম করেছে তাহলে চৌষট্টি মাইনাস চুয়াল্লিশ এখানে বিশ ঘন্টা হয় কতজন শ্রমিকের ছেচল্লিশ জন শ্রমিকের এবার সাড়ে চার গুণ দুই কেন সাড়ে চার গুণ দুই এখানে বলে দিয়েছে ওভার টাইম রেট দেড় টাইমস দেড় মানে দেড় গুণ দেড় টাইমস মানে দেড় গুণ নর্মাল রেটের দেড় গুণ নর্মাল রেট কত সাড়ে চার সাড়ে চারের দেড় গুণ হচ্ছে এইটা ছয় পয়েন্ট পঁচাত্তর হবে এইটা হবে তার হয়েছে এবার আসেন হাউস রেন্ট সাবসিডি এবার হাউস রেন্ট সাবসিডিতে যদি আসেন এখানে দেখেন দি ওয়ার্কার অলসো রিসিভে রেগুলার পে থার্টি ফাইভ পার্সেন্ট হাউস রেন্ট সাবসিডি তাহলে এই নয় হাজার আটশো এই যে আমাদের নয় হাজার আটশো নয় হাজার একশো আট এর থার্টি ফাইভ পার্সেন্ট হাউস রেন্ট করতে হবে এইটা হবে তার হাউস রেন্ট কনভিয়েন্স অ্যালাউন্স বলে দিয়েছে পনেরো পার্সেন্ট কনভিয়েন্স অ্যালাউন্স তাহলে এই নয় হাজার একশো আটের পনেরো পার্সেন্ট এইটা হবে এবার ফ্রিঞ্জ বেনিফিট বেনিফিট বলতে বোঝায় বেতনের সাথে প্রদত্ত অন্যান্য আনুষঙ্গিক সুবিধা আছে এইখানে ফ্রিঞ্জ বেনিফিট হচ্ছে মেডিকেল ইন্স্যুরেন্স এই সমস্ত সুবিধাগুলো পাঁচ পার্সেন্ট তাহলে এখানে ফ্রিঞ্জ বেনিফিট ফ্রিঞ্জ বেনিফিট হচ্ছে পনেরো পার্সেন্ট কনভিয়েন্স অ্যালাউন্স পাঁচ পার্সেন্ট আদার ফ্রিজ বেনিফিট তাহলে ফ্রিঞ্জ বেনিফিট আমাদের এখানে হবে হচ্ছে আমরা এখানে দশ পার্সেন্ট করে ফেলেছি দশ পার্সেন্ট করে ফেলেছি আমরা এখানে দশ পার্সেন্ট করলেও আমাদের অঙ্কের কোনো সমস্যা হবে না তো এখানে আমরা যদি দশ পার্সেন্ট করে দিই আমাদের অ্যামাউন্টটা কাটা লাগে না নইলে আবার সব অঙ্ক কাটতে হবে আমরা এখানে ফ্রিন্স বেনিফিটটা আমরা দশ পার্সেন্ট করে দিলাম দশ পার্সেন্ট করে দিলাম যাতে অঙ্কটা আমাদের না কাটা লাগে তাহলে নয় হাজার আটশোর দশ পার্সেন্ট করলে নয়শো দশ টাকা হয় এবার আমরা পয়েন্টটা ছেড়ে দেশে একটা এদিক ওদিক হতে পারে এবার গ্রস আর্নিং আমাদের হয়ে গেল এখন কি কি এর থেকে কর্তন হচ্ছে গ্রস আর্নিং হলো বিশ হাজার সাতশো বিরাশি বিশ হাজার সাতশো বিরাশি এবার এখানে দেখেন কি কি কাটতে হবে আমাদেরকে এখানে দিক ওয়ার্কার্স কন্ট্রিবিউট টেন পারসেন্ট অফ রেগুলার পে টু পি এফ প্রভিডেন্ট ফান্ডে কাটে দশ পার্সেন্ট এটা আমাদের করতে বলেছে কি এখানে কি করতে বলেছে নিট আর্নিং তাহলে এই প্রভিডেন্ট ফান্ড কিন্তু বাদ যাবে এই প্রভিডেন্ট ফান্ড কিন্তু বাদ যাবে আর এখানে লেবার কস্ট নির্ণয় করতে বলে মালিকের যে মালিক প্রভিডেন্ট ফান্ড যে টাকাটা দিয়েছে সেটা কিন্তু যোগ হচ্ছিল এই যে এখানে দেখেন এই কন্ট্রিবিউটার প্রভিডেন্ট ফান্ড অফ টেন পার্সেন্ট টু পে ইজ অ্যালাউড কে দিচ্ছে নিয়োগকর্তা নিয়োগকর্তা দিচ্ছে লেবার কস্ট নির্ণয় করতে বলে এই প্রভিডেন্ট ফান্ড যোগ হবে আর এখানে নিট ওয়ার্কিং নিট ওয়ে লেবার কস্ট নিট ওয়েজের বের করতে হলে এই প্রভিডেন্ট ফান্ড এখানে বাদ যাবে প্রভিডেন্ট ফান্ড কত দশ পার্সেন্ট তাহলে প্রভিডেন্ট ফান্ড হচ্ছে আমাদের এই নয় হাজার নয় হাজার নয় হাজার একশো আটের দশ পার্সেন্ট নয়শো এগারো করে দিয়েছি এখানে দু এক পয়সা কন্ডোগোল হবে গ্রুপ ইন্স্যুরেন্স হচ্ছে গ্রুপ ইন্স্যুরেন্স হচ্ছে এখানে পয়েন্ট জিরো ফাইভ গ্রুপ ইন্স্যুরেন্স পয়েন্ট জিরো ফাইভ গ্রুপ ইন্স্যুরেন্স এই নয় হাজার নয় হাজার একশো আট এর অফ নয় হাজার একশো আট এর পয়েন্ট ফাইভ পার্সেন্ট এখানে ছেষট্টি টাকা এবার আমাদের সোশ্যাল সিকিউরিটি হচ্ছে ওয়ান পার্সেন্ট এটা বাদ দেন এবার এখানে এক হাজার একশো নয় টাকা হয় এবার এখানে আরও আছে দেখেন সোশ্যাল সিকিউরিটি ফান্ড আর এখানে দেখেন সোশ্যাল ফান্ড এখানে রিকভারি অফ টাকা রিকভারি অফ টাকা দুই হাজার সাতশো পঞ্চাশ পর অ্যাডভান্স পে অ্যাডভান্স অগ্রিম দিয়েছিল কর্মচারীকে তাহলে ও অগ্রিম কত টাকা দিয়েছিল অগ্রিম দিয়েছিল সাতাশশো পঞ্চাশ টাকা এটা কেটে নিচ্ছে সে অ্যান্ড অ্যাডভান্স পে কালেকশন টাকা একশো আদার ডিডাকশন একশো পঁচিশ না ফাইন্স টাকা একশো পঁচিশ ফাইন্স কালেকশন করলো কত একশো পঁচিশ টাকা এখানে ফাইন্স আমি লিখে দিয়েছি টাইপে বলছিল অ্যান্ড আদার ডিডাকশন ছয়শো পঁয়ত্রিশ এবং ডিডাকশন ছিল আইনি আদার ডিডাকশন মানে ডিডাকশন মানে বাদ দিয়েছে ছয়শো পঁয়ত্রিশ তাহলে এখান থেকে এই টাকা বাদ দিলে এই টাকাটা হয় তাহলে এবার এই নিট গ্রস ওয়েজেস থেকে আমাদের এই গ্রস ওয়েজেস থেকে এই গ্রস ওয়েজেস থেকে এই দুটো কর্তন বাদ দিলে আমাদের নিট অ্যামাউন্ট ওয়েজেস পেবুল টু দি ওয়ার্কার হবে এই অঙ্কটা যেহেতু আগে করেছে এই জন্য আমি মনে করার পরে আপনাদের বুঝাই দিলাম আরেকবার আপনি ভালোকের ভিডিওটা থামাই দেবেন ভালোকের ভিডিওটা থামানোর পরে অঙ্কটা পড়বেন এইটুকু পড়ে নেবেন পড়ার পরে আপনি অঙ্কটাকে ঠিক জাস্ট এইভাবে রেখে আর দেখবেন এখানে আর দেখবেন মানে ধরাতে খুবই কষ্ট হচ্ছে এভাবে আর একবার দেখবেন শুধু পার্সেন্টেজগুলো ঠিক করে নেবেন এবং একটু এই পাশে দিলে অ্যামাউন্টটা সরে যাচ্ছে আপনি খাতা কলম নিয়ে বসবেন বসার পরে এই অ্যামাউন্টগুলো ঠিক করবেন ভালো থাকেন